বাংলায় যে আমরা বলি কই মাছের প্রাণ, সেটিরই ইংরেজি সংস্করণ এ ক্যাট হ্যাজ নাইন লাইভস। সহজে মরে না যারা, উপর্যুপুরি আঘাত সহ্য করেও টিকে থাকতে পারে। বাংলায় আমরা তাদেরকে তুলনা করি কই মাছের সাথে, আর ইংরেজরা তুলনা করে বিড়ালের সাথে, কারণ মনে করা হয় একটি বিড়ালের থাকে নয়টি জীবন। কিন্তু কেন এমনটা মনে করা হয়? এই ধারণার প্রধান কারণ অনেক উঁচু থেকে পড়েও বিড়ালের বেঁচে যাওয়ার অদ্ভুত ক্ষমতা। অনেকেই খেয়াল করে দেখবেন, উঁচু কোনো জায়গা থেকে বিড়াল যখন নিচে পড়তে থাকে, মাঝপথে তারা নিজেদের শরীর বাঁকাতে পারে এবং শেষ পর্যন্ত নিজ পায়ে ভর করে তারা মাটিতে অবতরণ করে, ফলে প্রাণে বেঁচে যায় তারা। আর তাদের এই বিশেষ ক্ষমতা থেকেই উপকথার জন্ম হয়েছে যে একটি বিড়াল থাকে নয়টি জীবন। এখন আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিড়ালের জীবন নয়টি কেন, অন্য কোনো সংখ্যার বদলে এই অঙ্কটিকে কেন বেছে নেওয়া হয়েছে? এ ব্যাপারে অনেকের অভিমত, প্রাচীন মিশরীয়দের হাত ধরে এর উদ্ভব ঘটেছে এবং তারা বিড়ালকে খুবই সম্মানের চোখে দেখত। আবার অনেকে মনে করে যে নয় অঙ্কটি গ্রিকদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলেই আধিক্য বোঝাতে এটি বেছে নেওয়া হয়েছে। ইতিহাস ঘেঁটে এ সংক্রান্ত সেল্টিক কিংবদন্তির চরিত্র ক্যাটসিদেরও উল্লেখ পাওয়া যায়। সে ছিল এক ডাইনি যে নিজেকে নয়বার বিড়ালে রূপান্তরিত করতে পারত। ছোটবেলায় স্কুলে থাকতে ইংরেজি দ্বিতীয় পত্র বইতে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়েছি আমরা, বাংলায় যাকে বলে বাগধারা বা প্রবাদ প্রবচন। ইংরেজিতে সেগুলোই হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার আশায় যারা মুখস্থ করেছি সেসব ইডিয়মস অ্যান্ড ফ্রেজের বাংলা অর্থ এবং ব্যবহার বিধি। কিন্তু ঠিক কোথা থেকে যে উৎপত্তি ঘটেছে সেগুলোর তা ক’জনই বা ভেবে দেখেছি। অথচ ইংরেজির ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিংবা বাংলার বাগধারা বা প্রবাদ প্রবচন, এগুলো কোনোটাই কিন্তু আকাশ থেকে টুক করে মাটিতে পড়েনি। প্রতিটির পেছনেই আছে কোনো না কোনো চমকপ্রদ ইতিহাস। আচ্ছা চলুন জেনে নেই এরকমই বহুল প্রচলিত একটি ইংরেজি ইডিয়মস অ্যান্ড ফ্রেজের নেপথ্যের ইতিহাস। আপনি অবিশেষে বাসায় ফিরছেন, হঠাৎ বলা নেই ক নেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টি নামলো তো নামলোই, আর থামাথামির কোনো নাম গন্ধ নেই। এমন বৃষ্টিকে আমরা বলি মুষলধারে বৃষ্টি। ইংরেজরা একে বলে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় বিড়াল কুকুরের বৃষ্টি হচ্ছে। কিন্তু ঝুম বৃষ্টির সাথে বিড়াল কুকুরের সম্পর্ক কোথায়, কেন এমন নামকরণ করা হয়েছে? সর্বপ্রথম এই বাগধারাটির মতোই একটি বাগধারার ব্যবহার দেখতে পাওয়া যায় 1651 সালে প্রকাশিত ওলোর ইসকানাস নামের এক কবিতা সংকলনে। ব্রিটিশ কবি হেনরি ভাউগান এই বইয়ের এক কবিতায় একটি বাড়ির ছাদের কথা উল্লেখ করেন। এটি নাকি কুকুর বিড়ালের বৃষ্টি থেকে সুরক্ষিত ছিল। এরপর 1738 সালে বিখ্যাত ইংরেজ লেখক জোনাথন সুইফট কমপ্লিট কালেকশন অব জেন্টল অ্যান্ড ইঞ্জিনিয়াস কনভারসেশন নামে সমাজের উচ্চ শ্রেণীর কথোপকথন নিয়ে একটি ব্যঙ্গাত্মক লেখা প্রকাশ করেন। এই লেখায় একটি চরিত্রের কথোপকথনে সর্বপ্রথম এই বাগধারাটির বর্তমান রূপ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কথাটি উঠে আসে। তবে বাগধারার এই রূপটি হয়তো সুইফট নিজে উদ্ভাবন করেননি, বরং আগে থেকে প্রচলিত এই বাগধারাটিকে সুইফট নিজের মতো করে পরিবর্তন করে নিয়েছিলেন। সুইফটের লেখার পর থেকে বাগধারাটির বর্তমান রূপ বেশ জনপ্রিয়তা লাভ করে এবং সবখানে ছড়িয়ে পড়ে। অন্যান্য ব্রিটিশ লেখকদের মধ্যেও এই বাগধারাটির ভিন্ন ভিন্ন রূপ ব্যবহার করতে দেখা যায়, যেমন ইটস রেইনিং পিস ফক্স কিংবা ইটস রেইনিং স্টার রোডস। এগুলোর সবই মুষলধারে বৃষ্টি বোঝাতে ব্যবহৃত হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে সুইফটের বাগধারাটি সর্বত্র ব্যবহার হতে দেখা যায়। ব্যঙ্গাত্মক লেখাটি ছাড়াও সুইফট সিটি শাওয়ার নামে 1710 সালে একটি কবিতা লেখেন। সেখানে ভারী বর্ষণের পর বন্যার বর্ণনা দেন তিনি। এই কবিতায় বন্যার ফলে রাস্তাঘাটে বিড়াল কুকুরের মতো মৃত প্রাণীর একটি বর্ণনা রয়েছে। এর সাথে হয়তো এই বাগধারাটির একটি সম্পর্ক থাকতে পারে। আসলে ঠিক কিভাবে এই বাগধারাটি এলো তার সঠিক কোনো তথ্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তবে গবেষকরা এর উৎপত্তির পেছনে কয়েকটি তথ্য দাঁড় করিয়েছেন। প্রথম তথ্য অনুসারে এই বাগধারার উৎপত্তি আসলে পৌরাণিক কাহিনী থেকে। নর্স পুরাণে ঝড়ের দেবতা ওডিনকে সবসময় নানা প্রাণীর সাথে চিত্রায়িত করা হয়েছে, বিশেষ করে কুকুর ও নেকড়ের সাথে তাকে বেশি দেখা যায়, ফলে নর্সরা কুকুরকে ঝড়ের প্রতীক হিসেবে মানত। আবার লোক কাহিনী অনুসারে ডাইনিরা ঝড়ের মাঝে ঝাড়ুতে চড়ে আকাশে ওড়াউড়ি করে, আর তাদের সাথে থাকে কালো বিড়াল। ডাইনি ও কালো বিড়াল একসময় সমুদ্রের নাবিকদের কাছে ভারী বৃষ্টির প্রতীক হয়ে দাঁড়ায়। গবেষকদের মতে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এর মাঝে থাকা বিড়াল দ্বারা ভারী বর্ষণ এবং কুকুর দ্বারা ঝড়ো বাতাসকে বোঝানো হয়। আরেকটি ধারণা অনুসারে ক্যাটস অ্যান্ড ডগস আসলে বর্তমানে অপ্রচলিত শব্দ ক্যাটাডুপের বিকৃত রূপ।
প্রাচীন ইংরেজি সাহিত্যে ক্যাটাডুপের অর্থ ছিল ঝর্ণা বা জলপ্রপাত। এ শব্দটি দিয়ে নীল নদের জলোচ্ছ্বাসকে বোঝানো হতো। সেই অর্থে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এর মানে ছিল ঝর্ণার মতো বৃষ্টি। এই বাগধারাটির উৎপত্তির পেছনে সবচেয়ে জনপ্রিয় যে গল্পটি প্রচলিত রয়েছে সেটি এসেছে লোক সাহিত্য থেকে। এই গল্প অনুসারে বহুকাল আগে মানুষ খড়ের ঘরে বাস করত। সে সময় কুকুর বিড়ালের মতো গৃহপালিত প্রাণীরা এসব খড়ের ঘরের চালে উঠে বিশ্রাম নিত। খুব জোরে বৃষ্টি নামলে বৃষ্টির তোড়ে ঘরের ছাদ থেকে কুকুর বিড়াল মাটিতে গড়িয়ে পড়ত। সেখান থেকেই হয়তো মুষলধারের বৃষ্টির সাথে কুকুর বিড়াল জড়িয়ে যায়। তবে একটু বাস্তবতা বিচার করলে বোঝা যাবে এই গল্পটি আসলে ভিত্তিহীন, কারণ বিড়াল হয়তো লাফিয়ে ঘরের চালে উঠে আশ্রয় নিতে পারে, কিন্তু কুকুরের জন্য তা প্রায় অসম্ভব। তাছাড়া ঝড় বৃষ্টির মধ্যে কুকুর কিংবা বিড়াল ঘরের চালের মতো উন্মুক্ত স্থানে আশ্রয় নিবে এমনটা ভাবাও আসলে অযৌক্তিক। এই বাগধারা নিয়ে এমন আরেকটি গল্প প্রচলিত আছে। সপ্তদশ কিংবা অষ্টাদশ শতাব্দীর দিকে ব্রিটিশ শহরগুলোর পয় নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। সে সময় ভারী বৃষ্টি হলেই শহরগুলোতে ছোটখাটো বন্যা সৃষ্টি হতো, ফলে বন্যার পানিতে ডুবে কুকুর বিড়ালের মতো অনেক প্রাণী মারা যেত। বৃষ্টির পর এগুলোর ওই মৃতদেহ ভেসে থাকত পানিতে। কেউ কেউ মনে করতেন এই প্রাণীগুলো বাইবেলে উল্লেখিত সেই ব্যাঙ ঝরে পড়া বৃষ্টির মতোই আকাশ থেকে ঝরে পড়েছে। আকাশ থেকে মাছ ও পাখির মতো ছোটখাটো প্রাণী বৃষ্টির সাথে ঝরে পড়ার মতো ঘটনা থাকলেও কুকুর বিড়াল ঝরে পড়ার মতো ঘটনা বেশ বিরল। তবে আকাশ থেকে না পড়লেও রাস্তায় ভেসে থাকা কুকুর কিংবা বিড়ালের মৃতদেহ থেকেই হয়তো এই বাগধারাটি এসেছে। পূর্বে উল্লেখিত জোনাথন সুইফটের সেই কবিতাটিতেও ঠিক এমনটির উল্লেখ পাওয়া যায়। শুধু ইংরেজিতে এই বাগধারাটি ব্যবহার হয় এমন কিন্তু না, পৃথিবীর অনেক দেশের অনেক অঞ্চলে এই বাগধারাটির ভিন্ন ভিন্ন রূপ প্রচলিত আছে। যেমন দক্ষিণ আফ্রিকায় মুষলধারে বৃষ্টি হলে বলা হয় ইটস রেইনিং ওল্ড উম্যান উইথ ক্লাবস, আর্জেন্টিনায় বলা হয় ইটস রেইনিং ডাং হিট ফাস্ট, আবার স্লোভাকিয়ায় বলা হয় ট্র্যাক্টরস আর ফেলিং, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকম আরো অসংখ্য বাগধারা এবং প্রবাদ প্রবচন ইংরেজি এবং আমাদের বাংলা ভাষায় আছে, যেগুলোর প্রতিটির পেছনে আছে এমন অসাধারণ সুন্দর কিছু গল্প। কোনো গল্প হয়তো এসেছে পৌরাণিক উপাখ্যান থেকে, কোনোটা বা সরাসরি ইতিহাস থেকে। এভাবেই কালের পরিক্রমায় আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে এই প্রবাদ প্রবচন আর বাগধারাগুলো। প্রতিটি বাগধারা এবং প্রবাদ প্রবচনের পেছনে এই যে গল্প বা ইতিহাস, সেগুলো কিন্তু ভাষা এবং সাহিত্যের বিশাল সম্পদ। এবার শেষ করছি একটা গল্প দিয়ে, এক অলস লোকের গল্প। সে ভীষণ অলস, এত অলস নড়তেও যেন কষ্ট হয়। একদিন সে খেজুর গাছের নিচে শুয়েছিল, তখন একটা খেজুর টুপ করে ঠিক তার গোফের মাঝখানে এসে পড়ল। জিভ দিয়ে একটু কসরত করলেই খেজুরটা তার পেটে চালান করে দেওয়া যায়, কিন্তু লোকটি এতই অলস, এইটুকু পরিশ্রমেও তার ভীষণ আপত্তি, তাই সে হা করে ঘন্টার পর ঘন্টা শুয়েই থাকল। কখন খেজুরটা এমনি এমনি গড়িয়ে তার মুখে এসে পড়বে আর সে খেজুর খাবে। সেই গল্প থেকেই মানুষ অলস লোককে বলতে শুরু করলো গোফ খেজুরে।